আমরা এখন যে এক্সপেরিমেন্টটি করছি তার মূল বিষয় হচ্ছে আলোর প্রতিফলনের সাহায্যে আমরা কিভাবে আলোকে বেঁকাতে পারি এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের যা যা দরকার হচ্ছে একটি বোতল একটি বাটি এক কিছু পানি কিছু পানি এবং একটি লেজার পয়েন্টার লেজার পয়েন্টার না থাকার কারণ না থাকার অস না থাকার কারণে আমরা এই যে টর্চ লাইট এই টর্চ লাইটটিকে লেজার পয়েন্টারের মতো এই যে এরকম একটি ছোটো বিন্দু করে কাগজ দিয়ে বানিয়েছি যেমন এই যে দেখা দেখা যাচ্ছে আলো ছোটো আলো এভাবে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি লেজার লাইট হলে বেশি ভালো হয় এবং এখন আমি এক্সপেরিমেন্টটি করে দেখাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টর্চ লাইট একটি ভর্তি বোতল এবং একটি বাটি এখানে আমরা প্রথমে টর্চ লাইটটি জ্বালালে টর্চ লাইটের আলোটি বোতলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিদ্র দিয়ে বের হয়ে বাটিতে পড়ছে তার সাথে সাথে আলোটিও সেই পানির সাথে বাটিতে পড়ছে ভিডিওটি করার অসক্ষমতার কারণে আমরা দেখলাম আমরা ভালোভাবে তা দেখতে পারিনি কিন্তু তাও যথাযথভাবে দেখতে পেরেছি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি আরও সরল পথে চলে এটাকে আমরা কিভাবে বেকাতে পারি এটার জন্য আমরা একটি বোতল ব্যবহার করেছি সেই বোতলে একটি ছিদ্র করেছি যখন আমরা আলোটি এবং পানি দিয়ে পূর্ণ করেছি যখন আমরা ছিদ্রটি আলোটি মধ্য মধ্য দিয়ে যাচ্ছে তখন আমরা পানিটি ছেড়ে দিই পানিটি যখন পড়ে এভাবে যখন পড়ছে তখন সেটি এই যে যখন পড়ছে তখন আলোটা একদম এখানে এসে লাগছে তখন এখানে একটা কী হচ্ছে কাঁচের মতো কাজ করছে পানিটি কাঁচের মতন কাজ করছে এইভাবে আবার আবার যখন নিচে নিচে কিন্তু এইভাবে হয়ে আছে তখন আবার আলোটা এভাবে এসছে আবার এভাবে আসছে আবার তখন এইদিকে আবার যাচ্ছে আবার তখন এইদিকে হয়ে যাচ্ছে আবার তখন এদিকে যাচ্ছে আবার তখন এভাবে এভাবে করতে করতে সেটি বাড়িতে এসে পড়ছে আমাদের এই এক্সপেরিমেন্টটিতে পানিটি তখন পানিটি তখন দর্পণের মতো কাজ করছে এই দর্পণের কারণে আলোটি প্রতিফলন করছে এই প্রতিফলনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে আলোটি বেকার বেকার মতো প্রতিফলন হয়ে মাটিতে পড়ছে এই ছিল আমার এক্সপেরিমেন্টের মূল বিষয়